হ্যালো এভরিওয়ান, বর্তমানে মাঝারি দামের ফোনের রেঞ্জের প্রতিযোগিতামূলক বাজারে স্যামসাং বাংলাদেশের নতুন সংযোজন স্যামসাং গ্যালাক্সি M21। স্যামসাং এর নতুন এই স্মার্টফোনের অনেক ফিচারই ইয়াং জেনারেশনদের মন জয় করে নিবে। তবে এর মধ্যে অন্যতম হচ্ছে এর ক্যামেরা ফিচার, ব্যাটারি লাইফ এবং উন্নত মানের ডিসপ্লে। আর ফোনটিতে 48 মেগাপিক্সেল রেয়ার ট্রিপল ক্যামেরা এবং 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইনডোর ও আউটডোরে ছবি তোলার ক্ষেত্রে পাওয়া যাবে চমৎকার মোবাইল ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স। পাশাপাশি ডিভাইসটিতে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েও যে কোনো দৃশ্যকে আরও ওয়াইডলি ক্যাপচার করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি M21-এ থাকছে 6000 mAh ব্যাটারি। এছাড়াও কোনো ভাবনা ছাড়াই সকল কাজ লাইক ওয়েব ব্রাউজিং, ভিডিও দেখা, গান শোনা, ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করা আর গেম খেলা তো আছেই, যা কিনা আপনি স্বাচ্ছন্দ্যেই করতে পারবেন। এই রেঞ্জের মধ্যে এটি বর্তমানে শক্তিশালী ব্যাটারির ফোন। এছাড়াও এর সাথে আছে 15 ওয়াটের টাইপ সি ফাস্ট চার্জিং, যা মুহূর্তেই আপনার ফোনটিকে সম্পূর্ণ চার্জ করে ফেলবে। নতুন এই স্মার্টফোনটিতে বিশাল 6.4 ইঞ্চ ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে। ফোনটির AMOLED ডিসপ্লে ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে করবে আরও পরিপূর্ণ। ভিডিও কন্টেন্ট উপভোগ করার জন্য গ্যালাক্সি M21 ডিভাইসটি চমৎকার এক্সপিরিয়েন্স দিবে। স্যামসাং গ্যালাক্সি M21-এর পিক্সেল রেজুলেশন ছিল 1080x2340। এছাড়াও ইনফিনিটি ইউ ডিসপ্লের কালারফুল ভিউ আর পাশাপাশি রয়েছে পাওয়ার সেভিংসের সুবিধা। অসাধারণ ডিসপ্লের ভিজুয়াল এক্সপিরিয়েন্সকে আরও বাড়িয়ে তুলতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমোস সাউন্ড। এক্সিনোস 9611 রয়েছে স্যামসাং গ্যালাক্সি M21-এ। এর প্রথম চারটির ক্লক স্পিড 2.3 GHz এবং পরের চারটিতে 1.7 GHz রয়েছে। বর্তমানে বাংলাদেশের বাজারে ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে 6 128 GB এবং অন্যটি 4 64 GB, এবং দুটি ভেরিয়েন্টেই এক্সটার্নাল মেমোরি কার্ড হিসেবে 512 GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Android 10 ভিত্তিক স্যামসাংয়ের নিজস্ব UI One UI 2.0। ওয়ান UI আপডেটের কারণে বেশ কিছু আইকনের নতুন স্টাইল এবং বেশ কিছু ফিচার্স নতুন করে অ্যাড হয়েছে। নতুন করে ওয়ান UI 2 সংস্করণের কারণে কালার টোন ও মোশনের মাধ্যমে আরও স্পষ্ট করে তুলেছে স্যামসাং গ্যালাক্সি M21-কে। বর্তমানে বাংলাদেশের বাজারে 464 GB বাজার মূল্য হচ্ছে 18,999 টাকা, আর 6 128 GB ভেরিয়েন্টের বর্তমানে বাজার মূল্য রয়েছে 20,999 টাকা। ফিচার এবং ব্যবহারের অভিজ্ঞতার বিচারে তুলনামূলকভাবে বর্তমান সময়ে অন্যতম সেরা বাজেট ফোন স্যামসাং গ্যালাক্সি M21। তরুণ প্রজন্ম যারা অধিক সময় ধরে প্রয়োজনীয় কাজ বা গেম খেলার জন্য ফোন ব্যবহার করে থাকে, তাদের জন্য সাশ্রয়ী দামের মধ্যে এক্সিনোয়াস 9611-এর সাথে 4 64 GB র্যাম এবং 6 128 GB র্যাম, আর সাথে অসাধারণ ক্যামেরা আর অসাধারণ ডিসপ্লে, আর সাথে মনস্টার 6000 mAh ব্যাটারি তো থাকছেই। সো সব মিলিয়ে গ্যালাক্সি M21 দিবে আপনাকে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দিস ইজ আমিনুল সাইনিং আউট।